এসো, নেমে এসো, নেমে এসো। হ্যাঁ চলে এসো, আসো। হ্যাঁ আসো, এই তো গুড বয়। আমার পায়ের কাছে এসো, রোসে গজব বেজতি হ্যাঁ। কন্ট্রোল খুব জ্বালাইলো, খালি 18 থেকে 18, 18 থেকে 18, নিচেও নামলো দুই তিনবার, ধরতে তো পারলাম না। এবার ওকে ধরে ফেলবো, নেট দে। ও ধরে সে নামে উপরে বসে আছে, ধরিনি কিন্তু এখনো, এবার ধরবো। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই যে আয়া, হা হা, নামিসে ধর, এই ধর, খাতা শুরু করুক, খাতা শুরু করুক। সেই চালাক কবি ধর, আমি দুই তিনবার ধরতে পারিনি, খাওয়া শুরু করুক। থাম, শাহিন নটির ফুলাকে ধরে ফেল, দশ ছোট বাচ্চাকে। সকাল থেকে জ্বালা আছে লেগেছে শালা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা গেস্ট কবুতর চলে আসছে, এর আগে একটা আসছিল গেস্ট কবুতর, আপনারা দেখছেন, কিন্তু কবুতরটা আমি ধরেছিলাম না। তো আজকে এই কবুতরটা ধরবো, ধরে দেখাবো আপনাদের। এই যেখানে খাবার দিলাম সবগুলো খাচ্ছে, আর এখানে গ্রিড দেওয়া আছে, কবুতরগুলো ওখানে খাচ্ছে। যেখানে খাবার দিয়েছি এখানে নামার কথা, দেখা যাক নামে কিনা, নামবে নামার। একটু পানি দিয়ে দেখি, পানি যদি দেখে নামে। নামতে পারে কবুতরটা, চোখ হচ্ছে হলুদ, বডি কালো, পায়ে বড় ফেদার আছে, কিন্তু মাথায় খোপা নাই, মাঝে মাঝে একটু কালো, ভিতরে সাদা সাদা আছে, কালো। কবুতরটা খুব কাছ থেকে দেখেন, আহ 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 আহ, নামা কথা, দেখা যাক নামে কিনা, এবারে নামে মনে হয়। এই তো নামছে, অনেকক্ষণ ধরে উঠছিল কবুতরটা, উঠতে উঠতে আমার যে কবুতর ছাড়া ছিল তো নামছে। এখানেই দেওয়া আছে খাবারের বুকিং, ধর কোনো টান নাই, এখানে অনেকগুলো খাবার দেওয়া আছে, দেখেন সরিষা, গম, ধান, ওখানে কী খাচ্ছে দেখেন, ধরলে ধরে ফেলা যাবে এখনই, একটু থাক দেখুক চারিপাশটা। কবুতরটা ধরি নাকি, তার সাথে কেউ নাই তো এই ভিডিও করে ধরাটা সম্ভব হবে না। যে নর কবুতর ডাকছে, কবুতরটা আবার উপরে উঠে গেছে, একটা নেট থাকলে ওখান থেকে ধরা যেত, আবার নামবে, মানে সেরকম ছটফট করছে না, নিজের বাড়িতে যেরকম থাকে ওভাবে স্বাভাবিক আছে। নর সেই নর, ডাই কি পাগল আছে, হ্যাঁ নতুন বাড়ি তাও কোনো ছাড় না, আবার নামার ভাবনা চিন্তা করছে, যে নামি একটু খাওয়া দাওয়া করি, ওর মানে কোনো চিন্তা নাই, নর্মাল কবুতরের মতোই বসে আছে, এটাই ওর বাসা, এরকম একটা ভাব। এসো নেমে এসো, নেমে এসো, হ্যাঁ চলে এসো, আসো। হ্যাঁ আসো, এই তো গুড বয়। আমার পায়ের কাছে এসো, রোসে পানি খাবে, এ চান্সে ধরা লাগবে। এবার আর হাত দিয়ে ধরতে যা, ক্ষতিটা না করি। এবার নেট আছে, নেট দিয়েই বিসমিল্লাহ বলি। এই হচ্ছে শিমুলের নেট, আয়া আহ আহ আহ, এবার ক্যামেরার সামনে ধরবো, নেট আছে তো, দাঁড়ান আপনাদের ভালোভাবে দেখার ব্যবস্থাটা করি আগে। আয়া আহ আহ, এখানে চেয়ারটা রাখবো, রেখে দেখা যাবে, একটু খাবার হাতে নিব, আর পেছনে নেট এইভাবে নিয়ে, আয়া আহ আহ
তোমার নাকি খুব ভালো বাজি, আমার ভাই দেখলো আমি তো দেখতে পেলাম না। নেমে এসো নেমে এসো, এতক্ষণ সময় লাগে, এসো পানি খাও নামো। রোখন কাকাও নাই শিমলও নাই, একবারে এতক্ষণ কবুতর এরকম তিনটা কবুতর ধরা পড়তো, একা ধরা যায় ভাবে খুব জ্বালাইলো। খালি এটিন থেকে ওটিন, ওটিন থেকে এটিন, নিচেও নামলো দুই তিনবার, ধরতে তো পারলাম না, এবার ওকে ধরে ফেলবো। আর আসমত আলী ভাই চলে এসেছে, আসমত আলী আসি এখন কবুতর ধরা প্রস্তুতি, আর হাতে এখন টেকা 1000, কাঁচাও ফাঁকা, আর একজোড়া কবুতর চলে আসবে, আপনারা চিন্তা করেন না। এই যে কবুতরগুলো রেডি করবো আমি, রেডি করে যে খাঁচাতে রাখবো, নাকি শিমুল সাদার খাঁচা সাদাই থাকবে। তো এখন অতিথি, হ্যাঁ অতিথি কবুতরটা এখন ধরে আপনাদের দেখাবো নেট দে। কবুতর এসে নামে উপরে বসে আছে, ধরিনি কিন্তু এখনও, এবার ধরবো। নেটটা এইভাবে পারে পার দিয়ে আসে গেছি মার, খুব ঝামেলা খেললো অতিথি কবুতর, এত ধরতে কোনোদিন ঝামেলা হয়নি। কতক্ষণ আগে যাইলো, 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে রাখা, এখন পরিমাণ 3 বা 4 বার আক্রমণ করে ধরা গেল। মোটামুটি সবগুলো আমার ঢুকে গেছে, যে কয়েকটা কবুতর বাইরে আছে, তবে দেখেন কবুতরটা কত কাছ থেকে দেখেন, এই যে আবার উপরে গেল। এই যে বাজির মাদিটা আছে, দুইটাই বাজির মাদি, এই দুইটা নামলেই সব নেমে যাবে। কবুতর চলে আসে শিমুলের বাড়িত, এবার আর দেরি নাই, খুব তাড়াতাড়ি ধরে ফেলতে হবে। যে আমার এই বাচ্চাটা এখানে আছে, সেম একদম নড়ার মতোই হবে। এই যে অতিথি, এই যে এই যে বাজি দেওয়া মনে করছে তো, ভালো তো উঠছে, কার কবুতরে দিদি আগে এই ধরতো না, আমার তো মেলায় ঝামেলা খেললো, সকাল থেকে আসি আমার বাড়ির। এই যে আমি সে ধর, এই ধর খাতা শুরু করুক, খাতা শুরু করুক, সেই চালাক কবি ধর, আমি 2-3 বার ধরতে পারিনি, খাওয়া শুরু করুক, থাম সকাল থেকে আসি জ্বালা আছে লেগে যায় শালা, ধর তুই তো শাহিন হয়ে গেছিস রে, রে সব না নুন ফাঁদে ঢুকে যায়। মানুষগুলোতে ধরার দরকার নাই, যার কবিতর তার বাড়ি চলে যাবে, তার আসা কবিতর কোনোদিন আসা কবিতর তার বাড়ি চলে যেতে পারে, এখানে না ধরলে একজনের বাড়ি ধরা দিবি নাকি, ভুল করে তাইছে, হ্যাঁ ভুল করে তাইছে, মাথার বুদ্ধি থাকলে তার না, হ্যাঁ আর দুটি উঠছে, দুটি কার ইমনের। তো এসেছিল আজকের অতিথি কবুতর, ধরে ফেললাম নোটটি বলাকে। তো ভিডিওটি শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।